বিরিয়ানির প্লেটে আলু থাকবে না, তাও আবার হয় নাকি? বাংলার বাইরে গেলে অবশ্যই এই বস্তুটির দেখা মেলে না, তাই বিরিয়ানি যত ভালোই হোক না কেন, আলু বিনিয়ে বাঙালির তৃপ্তিও হয় না। তা বাঙালির বিরিয়ানিতে আলু এলো কোথা থেকে? শুনে নিন সেই গল্প। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। ছুটির দিনের খানাপিনা হোক কিংবা গেট টুগেদার, এক প্লেট বিরিয়ানি হলে আর কোনো কথাই থাকে না। কেল্লা পথে ভুরভুরে গন্ধ, ঝরঝরে চাল, তুলতুলে মাংসের এই নবাবী খানাটি যাকে বলে বাঙালির আপনজন। আর সেই বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দেয় এক পিস আলু। এটি ছাড়া বাঙালির বিরিয়ানির স্বাদ যেন খোলে না, রসনা তৃপ্তি তো অনেক দূরের কথা। কিন্তু মজার বিষয় হলো, বাংলার বাইরে পা দিলেই দেখা যায় বিরিয়ানির প্লেটে আলু ভ্যানিশ। এমন নয় যে আলু দেন না তারা, আসলে বিরিয়ানিতে আলু ছিলই না কোনোদিন। থাকার কথা মাংসের, সেটি থাকে বহাল তবিয়তে, বরং এই আলু যোগকে বলা যায় বিরিয়ানির বাঙালিকরণ। আর সেই আলুর আমদানি হওয়ার পেছনেও আছে এক গল্প। এমনিতে আজ বিরিয়ানি যতই অভিজাত খানা হোক না কেন, আসলে জিনিসটি তৈরি হয়েছিল গরিব শ্রমিকদের খাওয়ানোর জন্যই। কি অবাক হচ্ছেন? আসলে অবাক করার মতো কথাই বটে। হ্যাঁ, আজকে আমরা যেরকম বিরিয়ানি খেতে ভালোবাসি বা অভ্যস্ত, গোড়াতে অবশ্য তেমনটা ছিল না। এটির কৃতিত্ব অবশ্যই আওয়াধের নবাব আসিফউদ্দৌলার। তখন বড়া ইমামবাড়া তৈরির কাজ চলছে, প্রায় হাজার কুড়ি নির্মাণ শ্রমিক কাজ করছিলেন সেখানে। তাদের ভরপেট খাবার তো চাই, তাই এরকম একটি খাবারের পরিকল্পনা করা হলো যেখানে চাল, মাংস, সবজি ইত্যাদি সব একসঙ্গে থাকবে। খাবারটি রাঁধা হবে দম কুকিং স্টাইলে। ধীরে ধীরে যখন সেই রান্না হতো, তখন খুশবুতে ভরে যেত চারিদিক। একদিন কাজ পরিদর্শনের নবাবও পেলেন সেই ঘ্রাণ। কৌতূহলী হয়ে তিনি এ ব্যাপারে তত্ত্বতল্লাশ শুরু করলেন। আর তারপরেই বিরিয়ানির এন্ট্রি হল নবাবের বাবরচিখানায়। খাবারটি বাংলায় এলো নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে, আর তখন থেকেই বিরিয়ানিতে মাংসের সঙ্গে জুটল আলু। রন্ধন সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তাঁদের কেউ কেউ বলেন, নবাবি খরচে তখন কিঞ্চিৎ টান পড়েছিল, তাই শুধু মাংসের জায়গায় অন্যান্য সবজি মানে আলুও জায়গা করে নিয়েছিল। যদিও নবাবের বংশধররা মাসোহারার অঙ্ক উল্লেখ করে পরবর্তীতে জানিয়েছিলেন এ সিদ্ধান্ত ঠিক হতে পারে না। যদি তাই হয়, তবে বিরিয়ানিতে আলু ঢুকে পড়ল কিভাবে? জানা যায় খানা পিনায় নবাব ছিলেন মুক্তমনা, বাবরচিদের মন খুলে পরীক্ষা নিরীক্ষা করতে অনুমতি দিয়েছিলেন। সেই সূত্রেই হয়তো কোনো বাবরচি বিরিয়ানিতে আলু দিয়েছিলেন, যা খেতে নবাবের মন্দ লাগেনি। তারপর আর কি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। এমনই তার জোর যে বাঙালির বিরিয়ানির বিশেষত্বই হয়ে উঠল এই আলু। বাঙালি তাই পৃথিবীর যেখানে বিরিয়ানি চেখে দেখুক না কেন, পাতের কোণে এক পিস বড়সড় আলুর খোঁজ করবে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।